হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল WB ইংলিশ টিউশন। আজকে আমরা ক্লাস থ্রির রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 10-এর বি থেকে করব। এর আগের অ্যাক্টিভিটিগুলো আমরা সলভ করেছিলাম, তার ভিডিও তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। লেটস ফিল ইন দ্য বক্সেস, নিচের বাক্সগুলি পূরণ করা যাক। দেখো তোমরা বাঁদিকে 1, 3, 4, 5, 8, তারপর নিচে 2, 6, 8 এইভাবে কিছু দাগ নম্বর দেওয়া আছে, এবং এর পাশে কিছু ছবি দেওয়া আছে, যেমন হাতের ছবি দেওয়া আছে, ঠোঁটের ছবি দেওয়া আছে, চোখের ছবি দেওয়া আছে, এরকম কিছু ছবি দেওয়া আছে। এই যে ছবিগুলি দেওয়া আছে, এদের যে ইংরেজি ওয়ার্ড সেটা পাশের বক্সে লিখতে হবে। কীভাবে লিখতে হবে দেখো, 1 থেকে 8 অবধি এই যে দাগ নম্বরগুলো আছে তার পাশে লেখা আছে ডাউন, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো হবে সেগুলো ওপর থেকে নিচে আমাদের লিখে লিখে যেতে হবে, ওপর থেকে নিচের বক্সে ফিল আপ করে যেতে হবে। এবং 2, 6 আর 7 এই যে তিনটে যে দাগ নম্বরের যে পাশের যে ছবিগুলি দেওয়া আছে তাদের যে ইংরেজি ওয়ার্ড সেটা আমাদের পাশাপাশি লিখতে হবে। তাহলে তোমরা বুঝে গেলে, এবার শুরু করা যাক। 1 নম্বর কী আছে? 1 নম্বর আছে একটা হাতের ছবি, হাত ইংরেজি হ্যান্ড, HANDY হ্যান্ড। তারপর আছে একটা ঠোঁটের ছবি, ঠোঁট ইংরেজি লিপ, কিন্তু ঠোঁট তো একটা নয়, ঠোঁট দুটো, ওপরের আর নিচে, তাই এখানে হবে লিপস, LIPS লিপস, যেটা 3 নম্বরে হবে। তারপরে 4 নম্বরে, 4 নম্বরে একটা চোখের ছবি দেওয়া আছে, চোখ ইংরাজি আই, EYEI এখানে আই হবে। তারপর আছে 5 নম্বরে হাতের কবজির ছবি, হাতের কবজি ইংরাজি রিস্ট, WRIST রিস্ট, 5 নম্বরে এটা হবে। এবার 8 নম্বরে একটা চুলের ছবি দেওয়া আছে, তাহলে হবে HAIR হেয়ার, হেয়ার মানে চুল। এরপর দেখো পাশাপাশি 2 নম্বরে দেওয়া আছে একটা নাকের ছবি, নাকের নাক ইংরাজি কি নোজ, NOS নোজ। তারপর আছে কানের ছবি 6 নম্বরে, কান ইংরেজি ইয়ার, EAR ইয়ার, ইয়ার মানে কান। এরপর 7 নম্বরে আছে দাঁতের ছবি, দাঁত ইংরাজি টিথ, সরি দাঁত, দাঁত ইংরাজি হয় টুথ, TWTH, কিন্তু এখানে একটা দাঁত নেই, এখানে একাধিক দাঁত আছে, অনেকগুলি দাঁত আছে, তাই এটা প্লুরাল ফর্ম করতে হবে, টুথের প্লুরাল ফর্ম হচ্ছে টিথ, TEETH। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার নিচে চলে এসুন, এখানে কিছু প্রশ্ন আছে, কিছু প্রশ্ন আছে দেখো, যেমন হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর আইস, তুমি তোমার চোখ দিয়ে কী করো। তাহলে এখানে বলবো আই সি উইথ মাই আইস, আমি আমার চোখ দিয়ে দেখি। প্রশ্নটা করা হয়েছে তুমি তোমার চোখ দিয়ে করো, কিন্তু আমি যখন উত্তর লিখবো তখন বলবো আমি, অর্থাৎ এখানে ইউ এর জায়গায় আই বসাবো এবং ইয়োরের জায়গায় মানে তোমার চোখের জায়গায় আমার চোখ বলবো, অর্থাৎ ইয়োরের জায়গায় এখানেও আই, এখানে আই বলবো। তারপর 2 নম্বর কী আছে, হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর ইয়ার্স, তুমি তোমার কান দিয়ে কী করো। তাহলে আমরা মধ্যে কান দিয়ে কী করি, শুনি, তাহলে বলবো আই লিসেন উইথ মাই ইয়ার্স, এখানে ইয়োরের জায়গায় মাই হলো। তারপর আছে হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর নোজ, তুমি তোমার চোখ সরি নাক দিয়ে কী করো। তাহলে আমরা আমাদের নাক দিয়ে কী করি, গন্ধ নিই বা ঘ্রাণ নিই, তাহলে এখানে বলবো আই স্মেল উইথ মাই নোজ। তারপর আছে হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর লেগস, তুমি তোমার পা দিয়ে কী করো, তাহলে এখানে বলতেই পারি আই ওয়াক উইথ মাই লেগস, মানে আমি আমার পা দিয়ে হাঁটি বা চলাফেরা করি। তারপর আছে হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর টাং, তুমি তোমার জিভ দিয়ে কী করো, এখানে বলবো আমরা জিভ দিয়ে তো স্বাদ গ্রহণ করি, তাহলে বলবো আই টেস্ট উইথ মাই টাং। তারপর আছে হোয়াট ডু ইউ ডু উইথ ইয়োর হ্যান্ডস, তুমি তোমার হাত দিয়ে কী করো, হাত দিয়ে তো আমরা কোনো একটা কাজ করি না, আমরা অনেক কাজ করি, তাহলে এখানে আমরা বলবো আই ডু মেনি থিংস উইথ মাই হ্যান্ডস। তাহলে এগুলো কমপ্লিট হয়ে গেল। এবার চলে এসো অ্যাক্টিভিটি 11-এ। অ্যাক্টিভিটি 11-এ দেখো একটা কুকুরের ছবি দেওয়া আছে, আর নিচে কিছু ড্যাশ পূরণ দেওয়া আছে, সেগুলো আমাদের ফিল আপ করতে হবে। তো কী বলছে, এ ডগ হ্যাজ ড্যাশ লেগস, একটা কুকুরে আছে ড্যাশ লেগস, মানে একটা কুকুরে কটা পা থাকে, 4টে পা থাকে, তার লিখবো এ ডগ হ্যাজ 4 লেগস। তারপর ইট হ্যাজ ড্যাশ টেল, ইট হ্যাজ এ টেল, এটার একটা লেজ আছে। ইট হ্যাজ ড্যাশ মাউথ, ইট হ্যাজ এ মাউথ, এটা আছে একটা মুখ, অ্যান্ড 2 ইয়ার্স এবং 2টো কান, কুকুরের 2টো কান, তাই 2 হলো। আই অ্যান্ড 2 ইয়ার্স মানে 2টো কান আছে। আই লাভ ডগস, আমি কুকুরদের ভালোবাসি। তারপর অ্যাক্টিভিটি 12-এ, অ্যাক্টিভিটি 12-এ কী বলেছে, হু অ্যাম আই, আমি কে, এটা বলতে হবে। লেটস চুজ দ্য নেমস অফ দ্য অ্যানিমেলস কারেক্টলি ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে পাশের যে হেল্প বক্স অর্থাৎ সাহায্যকারী বাক্স থেকে যে ওয়ার্ড প্রাণীদের নামগুলি দেওয়া আছে সেটা চয়ন করে সঠিক শূন্যস্থানে বসাতে হবে। প্রথমে কী বলছে, 1 নম্বরে
আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই হ্যাভ এ লং টেল, আমার একটা লম্বা লেজ আছে। আই হ্যাভ হর্নস, আমার শিং আছে। আই অ্যাম এ, তাহলে আমি দুধ দিই, আমার একটা লম্বা লেজ আছে, আমার হর্ন অর্থাৎ শিং আছে। তাহলে কোন প্রাণী এগুলো থাকে? কাউয়ের থাকে অর্থাৎ গরুর থাকে। তাহলে বলবো আই অ্যাম এ কাউ, আমি একজন গরু। তারপর কী আছে? আই হ্যাভ আই গার্ড ইয়োর হাউস, আমি তোমাদের বাড়ি পাহারা দিই। আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়েজ মাই টেল, মানে আমি আমার লেজ নাড়াই। এগুলো কোন প্রাণী করে? আই অ্যাম এ ডগ হবে, একজন কুকুরই এইগুলো করে, এই কাজগুলি করে থাকে। তারপর কী আছে 3 নম্বরে? আই হ্যাভ এ টেল, আমার একটা লেজ আছে। আই ইট ফিশ, আমি মাছ খাই। আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ পান করি। এগুলো কোন প্রাণী করে? এখানে ক্যাট অর্থাৎ বিড়াল করে। তাহলে বলবো আই অ্যাম এ ক্যাট। তারপর কী আছে? আই হ্যাভ এ টেল, আমার একটা লেজ আছে। আই এট গ্রাস, আমি ঘাস খাই। আই ক্যান রান ফাস্ট, আমি জোরে দৌড়াতে পারি। তাহলে এগুলো কোন প্রাণী করতে পারে? আর একটাই পড়ে আছে, সেটা হচ্ছে হর্স। আর তাহলে কী হবে? আই অ্যাম এ হর্স অর্থাৎ আমি একটা ঘোড়া। তারপর চলে এসো অ্যাক্টিভিটি 13-এতে। অ্যাক্টিভিটি 13-এতে কী বলেছে নিচে দেখো, লেখা আছে লেটস রাইট দ্য নেমস অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মান্থস ইন দ্য ভ্যাকেন্ট কম্পার্টমেন্ট। মানে দেখো, একটা একটা ছোট্ট সুন্দর একটা রেলগাড়ি আঁকা আছে এবং তার বিভিন্ন কম্পার্টমেন্ট করা আছে, এবং বিভিন্ন কম্পার্টমেন্টে দেখো তোমরা এখানে, দাঁড়া একটু কালারটা চেঞ্জ করে নিই তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তোমরা দেখো বিভিন্ন কম্পার্টমেন্টে যে মাসের নাম লেখা আছে, তো যে কম্পার্টমেন্টগুলোতে লেখা নেই শূন্যস্থানগুলোতে তোমাদের মাসের নাম বসিয়ে পূরণ করতে হবে। তাহলে পরপর মাসের নামগুলো আমি বলছি, তোমরা পরে নোট করে নিও। দেখো প্রথমে আছে জানুয়ারি, তারপরে হবে ফেব্রুয়ারি, তারপরে হবে মার্চ, তারপরে এপ্রিল, তারপরে মে, তারপরে জুন, তারপরে জুলাই দেওয়া আছে, তারপর আগস্ট, তারপর সেপ্টেম্বর, তারপর অক্টোবর, তারপর নভেম্বর, এবং তারপর শেষে ডিসেম্বর। তো হয়ে গেল আমাদের 12টা মাসের নাম। এবার চলে এসো অ্যাক্টিভিটি 13-বিতে। অ্যাক্টিভিটি 13-বিতে কী বলছে? প্লেস দ্য নেমস অফ দ্য মান্থস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডেজ ইন এজ। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। এখানে দেখো 3টে কলাম আছে, একটাতে 28 আর 29 ডেজ আছে, একটাতে 30 ডেজ আছে, আর একটাতে 31 ডেজ। অর্থাৎ বিভিন্ন মাসে বিভিন্ন দিন আছে, মানে সব মাসের দিন সংখ্যা এক নয়। তো যে মাসে যতগুলো দিন, মানে মোটামুটি প্রত্যেকটা মাসেই 28 অথবা 30 অথবা 31, এই যে 28 বা 29 এবং 30 31, এই যে দিন সংখ্যাগুলো লেখা আছে, এই দিনের মধ্যেই প্রত্যেকটা মাস মাসের মধ্যে এই দিন সংখ্যাগুলোই থাকে। অর্থাৎ যে মাসে 28 বা 29টা দিন আছে সেই মাসগুলো এই কলামে লিখতে হবে। তারপর যে মাসে 30টা দিন আছে সেই সেই মাসগুলির নাম 30টা দিনের নিচে যে ছকটা আছে সেইখানে লিখতে হবে, এবং যে মাসে 31টা দিন আছে সেই মাসের নামগুলো 31-এর নিচে লিখতে হবে, 31 ডেজ নিচে লিখতে হবে। তাহলে আমি তোমাদের একে একে বলে বলে যাচ্ছি, তোমরা শুনে নাও। 28 বা 29 ডেজ, তাহলে 28 বা 29 দিন কোন মাসে থাকে? একটাই মাত্র মাসে 28 বা 29 দিন থাকে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি। একমাত্র ফেব্রুয়ারি মাসে 28 বা 29 দিন থাকে। কোন কোন বছর যে বছর লিপ ইয়ার হয় সেই বছর 29 দিন থাকে, এবং যে বছর লিপ ইয়ার হয় না সে বছর 28 দিন থাকে ফেব্রুয়ারি মাসে। এই কলামে শুধু একটা মান্থেরই নাম হবে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি। তারপর 30 30 দিন কোন কোন মাসে থাকে? 30 দিন থাকে এপ্রিল, এপ্রিল মাসে থাকে 30 দিন, জুনে থাকে 30 দিন, সেপ্টেম্বরে থাকে 30 দিন, এবং নভেম্বরে থাকে 30 দিন। এবার চলে আসো 31-এ। 31 দিনের মাস সবচেয়ে বেশি। 31 দিন কোন কোন মাস থাকে? দেখো প্রথমে লেখা আছে জানুয়ারি, এরপর হবে মার্চ, তারপর মে, তারপর জুলাই, তারপর আগস্ট, তারপর অক্টোবর এবং ডিসেম্বর। এইগুলি হলো 12টা মাস কমপ্লিট হলো। এখানে তোমরা গুনে নিতে পারো 12টা মাস কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানেই আমাদের অ্যাক্টিভিটি 13-বি শেষ হচ্ছে। আগামী ভিডিওতে আমরা এই পরের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো আলোচনা করব। তার আগে বলবো তোমাদের ভিডিওটি শেষ করার আগে যে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, এবং আমার পড়ানো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।